মাজুত পথর জরাজীর্ণ অবস্থা পুখুরী সদৃশ পরিবেশ কামরূপ জেলার হাজু সমষ্টির বঙ্গালপাড়া গাঁও পঞ্চায়েতের অন্তর্গত মিলপাড়া তাপাবড়ীত পথর একেবারে জরাজীর্ণ অবস্থা। কানখা নাই বিভাগীয় কর্তৃপক্ষর, নির্বাচন আহে নির্বাচন যায়, পরিবর্তন হয় সরকার, কিন্তু রাস্তাঘাটর যেন কোনো পরিবর্তন হওয়া নাই। বছর বছর ধরে রাস্তাবুর হয়ে পড়েছে পুখুরী সদৃশ পরিবেশ। বারে বারে বিভাগীয় কর্তৃপক্ষক অবগত করার পিছতো কোনো ধরনের গুরুত্ব আরোপ করা নাই বিভাগীয় কর্তৃপক্ষয়। মিলপাড়া বরসলি আর তাপাবড়ী সংযোগী এই মূল পথটোরে দৈনিক অহা যাওয়া করে বহু মানুষ। তারপর কেতিয়াবা জরুরীকালীন সময়তো পথটোরে আহিব নোৱাৰে অ্যাম্বুলেন্স, অগ্নি নির্বাপক বাহিনী। আর সেই স্থানীয় রাইজে সরকার তথা বিভাগীয় কর্তৃপক্ষক অনুরোধ জানাইছে অতি সোনকালে মেরামতি করবলৈ। হাজুর পৰা আব্দুর রহিমর রিপোর্ট, দি পাবলিক নিউজ। কাম করা নাই এবার, মানে গিট্টি ফেলাইছিল অল্প অল্প পাতলতে দিছিল। আর এই রাস্তা এই রাস্তা মানে ইন্ডিভিজুয়াল মানে নিজে মানে দুবার মানে ট্রেক্টর দিয়ে মানে মাটি পেলাই দিছি। আজি কেদিন হল এসপ্তাহের পর প্রত্যেকদিন ডেইলি এটা করে গাড়ি ফাঁসি যাওয়া, আর আজি যে গাড়ি ফাঁসি যাবলে নিজে দেখা পাইছে। এই আর এই আমি বিভাগীয় কর্তৃপক্ষ কোনো ধরনের অ্যাকশন লওয়া নাই, সেই কারণে আমি আজি নিউজ চ্যানেলের জড়িয়ে আমি সরকারকে জানাব বিচার যে আমার বহুত উন্নত হল, কিন্তু উন্নত যে ফুকলা চরিত্র আজ চাই লোক আজি কি উন্নত হয়েছে। আর এই বঙ্গালপাড়া এই মুখ্য রাস্তা, এই রাস্তায় ডাইরেক্ট মানে বঙ্গালপাড়া পঞ্চায়েত যাব পারি।